করোনা মহামারীতে সিলেটে যুক্তরাজ্য ফেরত প্রবাসীরা মানছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। নগরীর আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও ঘুরে বেড়াচ্ছেন শহর জুড়ে, কেউ আবার বিয়েও করছেন। পুলিশ বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর বিশিষ্টজনদের দাবি, প্রবাসীদের উদাসীনতাকে এখনই লাগাম টেনে ধরতে হবে। সিলেট প্রতিনিধি হোসেন আহমেদ সুজাদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। গত জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখান থেকে সিলেটে আসা প্রবাসীদের সাত দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে দেয় প্রশাসন। বরাদ্দ করা হয় নগরীর ১০টি আবাসিক হোটেল ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত খাদিমনগর কৃষি ইনস্টিটিউট। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন ২৮০ থেকে ৩০০ জন প্রবাসী, কিন্তু কেউই মানছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। গত ২১ মার্চ সকালে নগরীর ব্রিটানিয়া হোটেল থেকে কোয়ারেন্টিন ভেঙে এবং হোটেল কর্তৃপক্ষ ও নিরাপত্তা পুলিশের চোখ ফাঁকি দিয়ে উধাও হয়ে যায় প্রবাসী পরিবারের ৯ সদস্য। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। অপরদিকে নগরীর লাভিস্তা হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বিয়ে করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। গত ২০ মার্চ রাতে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। পুলিশ বলছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। পুলিশের কোনো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হোটেলের কর্তৃপক্ষের ম্যানেজমেন্টেরও ভূমিকার বিষয় রয়েছে এবং আমাদের যে ৪ জন পুলিশ সদস্য রয়েছেন তাদের ডিউটির গাফিলতি কিংবা কী রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে কেউ যাতে বেরোতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের ডিউটি পার্টিগুলো মোতায়েন করা হচ্ছে। বিশিষ্টজনরা বলছেন প্রবাসীদের এমন আচরণের লাগাম এখনই টেনে না ধরলে চরম মূল্য দিতে হবে সিলেটবাসীকে। এয়ারপোর্ট থেকে গাড়ি করে আনিয়া হোটেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে এই প্রশাসনের দায়িত্ব শেষ নয়, প্রশাসন নজরদারি বাড়াতে হবে। সংক্রামিত হতে হলে জানে রাখেন যে সিলেট অঞ্চলে একটা দুর্ভোগ নেমে আসবে। প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতে কঠোর হবে সরকার, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।